সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত বিএনপি। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত সমস্যা বাড়বে, যা বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের কৌশল ও রোডম্যাপ নেই, মন্তব্য টিআইবির। যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা। 14 নেতাকর্মী নিয়ে ধানমন্ডিতে ছাত্রলীগের মিছিল। শারজিস আলম সম্পর্কে সতর্কতা। ফের শ্রমিকদের সড়ক অবরোধ, সংঘর্ষ আগুনে রণক্ষেত্র গাজীপুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত বিএনপি। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত সমস্যা বাড়বে, যা বললেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের রূপরেখা না দেওয়ায় আশাহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই আশাহত হওয়ার কথা জানান। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের প্রধান উপদেষ্টা কালকে 100 দিনের পূর্তিতে একটা ভাষণ দিয়েছেন, ভালো হয়েছে, অনেকে আশান্বিত হয়েছেন, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সব প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের জন্য একটা রূপরেখা দেবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমি কেন নির্বাচনের কথা বারবার বলছি, কারণ নির্বাচন দিলে আমাদের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে, বিএনপি ক্ষমতায় যাক না যাক সেটা বিষয় নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছে, নির্বাচনের একটা রূপরেখা দিলে তারা পিছিয়ে যেতে বাধ্য হবে, কারণ ওই সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে, এই বিষয় আমাদের চিন্তা করতে হবে। সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল আরো বলেন, সংস্কার আমরা শুধু চাই না, আমরা এটা শুরু করেছি। আপনাদের কাছে অনুরোধ, যেভাবে এগুলো সুন্দর হয়, গ্রহণযোগ্য হয়, সেভাবে আপনারা এগিয়ে যান। আমরা এখন পর্যন্ত কোনো বাধার সৃষ্টি করিনি, বরং প্রতিটি ক্ষেত্রে আপনাদের সমর্থন দিচ্ছি। যদিও সচিবালয়ে স্বৈরাচারের ও ফেসিবাদের দোসররা বসে আছে, আপনি তাদের নিয়ে কিভাবে কাজ করবেন? বাজার পরিস্থিতির কথা তুলে ধরে ফখরুল বলেন, জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, শান্তি পাওয়ার কোনো কারণ নেই, তাও তো মানুষ মেনে নিচ্ছে, কারণ আপনারা একটা সুন্দর নির্বাচন দেবেন, কাজেই ওটাকে দৃশ্যমান করুন, ব্যবস্থা নিন। বাজারের সিন্ডিকেট ভাঙতে পারেন বা না পারেন, চেষ্টা করুন, ব্যবস্থা নিতে হবে। সচিবালয়ে যদি ঘুষ দিতে হয়, সচিবালয়ে গিয়ে যদি মানুষ দেখে সেই দালালেরাই ঘোরাঘুরি করছে, মানুষ তো কখনো ভালো চোখে দেখবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি বিশ্বাস করি এ সরকার পারবে, বাংলাদেশের মানুষ পারবে এবং তরুণেরা পারবে একটি নতুন বাংলাদেশ গড়তে। অন্তর্বর্তী সরকারের কৌশল ও রোডম্যাপ নেই, যা বলল টিআইবি। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসন পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারের দক্ষতা ও কর্ম পরিকল্পনায় ঘাটতি আছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটি জানায় সরকারের কৌশল ও রোডম্যাপ নেই। সোমবার দুপুরে ধানমন্ডির মাইডাস সেন্টারে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 100 দিনের পর্যবেক্ষণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি তাদের গবেষণাপত্রে এসব উল্লেখ করেন। গবেষণাপত্র পাঠ করেন সংস্থার প্রধান গবেষক শাহজাদা এম আকরাম। সংবাদ সম্মেলনে টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, নতুন সরকার দায়িত্ব নেওয়ায় একদিকে রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক এবং সামাজিক বন্দোবস্তের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে, যেখানে অন্তর্বর্তী সরকারের ক্ষমতার বহুমাত্রিক ভিত্তি ও অংশীজনের ভূমিকা রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা। পাবনার ঈশ্বরদীতে ওয়ালিফ হোসেন মানিক নামে এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল 8:30 দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মানিক পাকশি দিয়ার বাঘল এলাকার ইউনুস আলীর ছেলে ও পাকশি ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। নিহত মানিক হাতকাটা টুনটুনির ছোট ভাই মনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ছিলেন।
গতকাল রোববার হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে তিনি বাড়িতে এসেছিলেন। এ ব্যাপারে পাকশী পুলিশ ফাঁড়ির কর্মকর্তা সাজিউল আজম জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ১৪ নেতাকর্মী নিয়ে ধানমন্ডিতে ছাত্রলীগের মিছিল। ১৪ নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে। সোমবার সকালে ২৭ নম্বর সড়কে করা ওই মিছিলের ভিডিও গণমাধ্যমকেও পাঠিয়েছেন তারা। প্রায় দুই মিনিটের ওই ভিডিওতে দেখা যায় প্রহসনের বিচার মানি না মানব না এমন লেখা সম্বলিত একটি ব্যানার নিয়ে তারা মিছিলটি করেন। মিছিলে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রহসনের বিচার মানব না বলেও জানিয়ে দেন তারা। এতে অংশ নেন ছাত্রলীগের প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, সহসভাপতি মিজানুর রহমান জনি, তামান্না জেসমিন রিভা, উপশিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম, উপমানবাধিকার সম্পাদক সেলিম রেজা, উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আদনান হাবিব সহ অন্যান্য নেতাকর্মীরা। শারজিস আলম সম্পর্কে সতর্কতা। নিজের সম্পর্কে কিছু সতর্কতা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম। প্রতারক ভণ্ড ও সুবিধাবাজদের থেকে দেশবাসীকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব তথ্য জানিয়েছেন শারজিস। তিনি তার ফেসবুক পোস্টে বলেন, আমার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা। আমার সাথে কারো ছবি আছে মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয়। কেউ যদি আমার সাথে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোনো সুপারিশ করে তবে সে বিষয়টিকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। ব্যক্তিগতভাবে সুপারিশ আমি পছন্দ করি না। যোগ্য মানুষগুলো তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় যাবে এমন স্বপ্নই আমি সবসময় দেখি এবং এটাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে প্রাসঙ্গিক। কোথাও কোনো যৌক্তিক ও প্রয়োজনীয় বিষয়ে কথা বলার প্রয়োজন হলে আমি নিজে দায়িত্ব নিয়ে কথা বলি। অন্য কাউকে দিয়ে কথা বলানো বা সুপারিশ পাঠানো এসব কাজ আমার ব্যক্তিত্বের সাথে যায় না। কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু বলে বা করার চেষ্টা করে তাহলে বলবেন সরাসরি আমার সাথে কথা বলিয়ে দিতে, তখনই সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন। প্রতারক ভণ্ড ও সুবিধাবাস থেকে সাবধান। ফের শ্রমিকদের সড়ক অবরোধ, সংঘর্ষ আগুনে রণক্ষেত্র গাজীপুর। বেক্সিমকোর কারখানায় শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুর মহানগরের পানিশাইল এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা আরেকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেছেন। এ সময় শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালীন উত্তেজিত শ্রমিকরা জিরানি বাজারের পাশে অ্যামাজন নিটওয়ার নামে একটি কারখানায় অগ্নিসংযোগ করেন, এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সোমবার দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর পানিশাইল এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাল আরেফিন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।